আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। পাঠ উপস্থাপনায় আমি নাসিমা বেগম, সহকারী শিক্ষক, ব্রাউনবাড়ি রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কাউতলি, ব্রাহ্মণবাড়িয়া। আমি আজকে চতুর্থ শ্রেণীর গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। আপনারা চতুর্থ শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়ের যোগ এবং বিয়োগ অঙ্ক করার চেষ্টা করব, সাথে কয়েকটা সমাধান সমস্যা অঙ্কে সমাধান করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবে, প্রয়োজনীয় অংশটুকু তোমরা খাতা তুলে নেবে। চলো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল অঙ্কে চলে যাই। হ্যাঁ, দেখো উপরে আমরা এখানে কয়েকটা অঙ্ক, আমরা যোগ অঙ্ক আর বিয়োগ অঙ্ক তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি। হ্যাঁ, তোমরা মনোযোগ সহকারে দেখো যোগগুলো কীভাবে করতে হয় আর কীভাবে বসাতে হয়, সংখ্যাগুলো কীভাবে বসাতে হয় সেই অনুসারে তোমরা খেয়াল করে দেখবে, ঠিক আছে? হ্যাঁ, উপরে নিচে হিসাব করো। আমরা উপরে অঙ্কগুলো হচ্ছে উপরে নিচে হিসাব করো, পাশাপাশি থাকলে তোমরা এভাবে সাজিয়ে নিবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা কীভাবে সাজাবো। প্রথমে একক, দশক, শতক অনুসারে আমরা প্রথম সংখ্যাটা বসিয়ে ফেলবো, সে অনুসারে দ্বিতীয় অঙ্কে, হ্যাঁ, দ্বিতীয় অঙ্কটাও আমরা ঠিক এককে ঘরে একক, দশকে ঘরে দশক, শতকে ঘরে শতক, হাজারে ঘরে হাজার বসাবো, ঠিক আছে? এবং তৃতীয় সংখ্যার বেলাও ঠিক একই নিয়ম ফলো করবো আমরা। হ্যাঁ, এখানে আছে, হ্যাঁ, একক, দশক, শতক, এই শতকের ঘরে আমরা শতক রেখেছি। হ্যাঁ, আবার শেষ অঙ্কেরটা সংখ্যাটা দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। হ্যাঁ, এবার ঠিক আমরা ঠিক দশকের ঘর, শতকের ঘর, হাজারের ঘর ঠিকভাবে বসিয়ে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। তো প্রথম অঙ্কটা দেখো আমরা সাজিয়ে ফেলেছি এভাবে, তাহলে আমরা এখন যোগ করি। হ্যাঁ, তাহলে দেখো দুই, চার আর ছয়, পাঁচ যোগ করলে কত হয়? সতেরোর সাত, ঠিক আছে? হাতের কত আছে? এক। এক এসে এবার শূন্য, এখানে একের সাথে যোগ হবে, শূন্য যেহেতু মান নেই তাহলে আমরা একের সাথে যোগ করব। একের একে যোগ করলে দুই, আর দুয়ে তিনে যোগ করলে, দুয়ে দুই আর তিনে যোগ করলে কত হয়? পাঁচ। এখানে আর হাতে নেই, তাহলে আমরা আবার এখানে পরের অঙ্ক, পরের শতকের অঙ্কে চলে যাই। তিন আর পাঁচে যোগ করলে কত? আট। আটে আর দুয়ে যোগ করলে কত? দশ। দশে শূন্য বসিয়েছি, ঠিক আছে? হাতের এক আছে এখানে আমাদের, হাতের এক কোথায় আসবে? আবার পাঁচের সাথে যোগ হয়ে যাবে, যোগ হলে কত হবে? ছয়। ছয় আর তিনে যোগ করলে নয়, নয় আর চার যোগ করলে তেরোর তিন, ঠিক আছে? হাতের কত? হাতে নাই এখানে, ঠিক আছে? দুই আর তিনে যোগ করলে কত? ছয়। তাহলে আমরা যোগফলটা কী পেলাম? যোগফলটা পেলাম, হ্যাঁ, তেষট্টি হাজার সাতান্ন। যোগফল কী পেলাম আমরা? তেষট্টি হাজার ছাপ্পান্ন। তোমরা উত্তর লেখার সময় এবার উত্তর যোগফল কথাটা লিখে নিবে, তাহলে দেখ লেখাটা দেখতে কী সুন্দর দেখা যাবে, ঠিক আছে? তো দ্বিতীয় অঙ্ক চলে যাই। দ্বিতীয় অঙ্কটা একটু বড়, হ্যাঁ, আগের অঙ্কটার মতোই, তবে দ্বিতীয় অঙ্কটা একটু বড়। হ্যাঁ, তুমি বড় অঙ্কগুলো কীভাবে করতে হয় সেই অনুসারে আমি তোমাদেরকে এখানে তুলে নিয়ে এসেছি। হ্যাঁ, তোমরা খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করলে অঙ্কটা তোমরা করতে পারবে। তাহলে আমরা আসো যোগে চলে যাই। হ্যাঁ, প্রথম সংখ্যাটা আমরা একক, দশক, শতক অনুযায়ী সাজিয়েছি, ঠিক দ্বিতীয় সংখ্যাটাও আমরা এভাবে এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, হাজারের ঘর, অযুদ্ধের ঘর, এভাবে, হ্যাঁ, পর্যায়ক্রমে আমরা সবগুলো অঙ্ক সাজিয়ে নিয়েছি, ঠিক আছে? তাহলে আমরা সাজানোর পর এখন আমরা যোগ করে ফেলবো। যোগ করে দেখি আমরা কত আসে। দশ, চারে আর ছয় যোগ করলে কত? দশ। দশে আর তিনে যোগ করলে তেরো, তেরো আর সাথে যোগ করলে কত হয়? বিশ। বিশে আর ছয় যোগ করলে ছাব্বিশে ছয়, ঠিক আছে? হাতের কত আছে আমাদের? দুই। দুই এসে এখানে যোগ হয়ে যাবে, তো কত হবে তাহলে এটা? দশ। দশে আর আটে আঠারো, আঠারো আর দুয়ে বিশ, বিশে আর ছয়ে ছাব্বিশ, ছাব্বিশে আর চারে তিরিশে শূন্য, ঠিক আছে? হাতের কত আছে? তিন। এই তিন এসে আবার এখানে যোগ হয়ে যাবে, তাহলে তিন এখানে যোগ হলে কত আসবে এটা? তিনের সাথে সাত যোগ করলে দশ, দশের সাথে নয় যোগ করলে কত? উনিশ। উনিশের সাথে এক যোগ করলে বিশ, বিশের সাথে ছয় যোগ করলে ছাব্বিশ, আর চার যোগ করলে কত? তিরিশ। তিরিশে আবার শূন্য, হাতের কত আছে আমাদের? তিন। তিন এসে আবার এখানে যোগ হয়ে যাবে, যোগ হলে সাতের সাথে তিন যোগ হলে দশ, দশের সাথে নয় যোগ করলে উনিশ, উনিশের সাথে দু যোগ করলে সাতাশ, সাতাশের সাথে নয় যোগ করলে কত? সাতাশের সাথে নয় যোগ করলে এখানে আসতেছে আমাদের সাঁইত্রিশ, সাতের সাথে নয় যোগ করলে ছত্রিশ, ছত্রিশ আর নয় যোগ করলে কত আসে আমাদের? ছিচল্লিশ। ছিচল্লিশে কত আসে? ছয়। হাতের কত? চার। এই চার এসে এখানে যোগ হবে পাঁচ, ছয়, সাত, আট, নয়, ঠিক আছে? কত আসছে আমাদের? নয়। তাহলে আমাদের মূল যোগফল কত আসছে? মোট যোগফল আসছে ছিয়ানব্বই হাজার ছয়। মূল যোগফল আসছে কত? ছিয়ানব্বই হাজার ছয়। তাহলে আমরা উত্তর লেখার সময় উত্তর যোগফল দিয়ে পুরো সংখ্যাটা এভাবে লিখে ফেলবো, ঠিক আছে? তাহলে আমরা উপর নিচে যোগগুলো আমরা দেখেছি, এবার আসো আমরা দুইটা বিয়োগ অঙ্ক করি। হ্যাঁ, দেখো তিন নম্বরে আছে আমাদের বিয়োগ অঙ্কটা, আমরা আগে সাজিয়ে ফেলবো অঙ্কটাকে।
বিয়োগের বেলা আমরা আগে সাজাবো একক একক করে একক দর্শকের দর্শক ঠিক যোগ যেভাবে করিয়েছি ঠিক সেভাবে আমরা সাজাবো অঙ্কটাকে। হ্যাঁ, সাজানোর পর আমরা অঙ্কটা করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে এখানে আমরা প্রথমে সাজিয়েছি, পরের অঙ্কটা আমরা একক একক দর্শকের ঘর শতক ঘর হাজারের ঘর এভাবে আমরা সাজিয়ে নিয়েছি। তাহলে আসো অঙ্কটা আমরা বিয়োগ করে ফেলি। হ্যাঁ, বিয়োগের বেলা যা তোমরা তো জানো সবাই, উপরের সংখ্যাটা বড় থাকে আর নিচের সংখ্যাটা বেশি কি ছোট থাকে, তাহলে আমাদের এখানে হাতের থাকে না। তাহলে এখানে আট আছে, আট থেকে চার গেলে কত, চার, এখানে হাতের আন নেই, ঠিক আছে। ছয় থেকে সাত গেলে এখানে ছয় থেকে সাত যাবে না বিয়োগ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে হাতের আনতে হবে, তাহলে এখানে এক আন যোগ করলে ষোলো হবে, ষোলো থেকে সাত গেলে কত, নয়, হাতের এক এখানে চলে আসবে দুই, দশ থেকে দুই গেলে আট, আবার হাতে এক এখানে আসবে পাঁচ, দশ থেকে পাঁচ গেলে পাঁচ, ঠিক আছে। তাহলে আমাদের কত পেলাম অঙ্ক সংখ্যাটা, সংখ্যাটা পেলাম পাঁচ হাজার আটশো চুরানব্বই। তাহলে আমরা বিয়োগের বেলা কী লিখবো, উত্তর বিয়োগফল। বিয়োগের বেলা কী লিখবো আমরা, উত্তর বিয়োগফল। বিয়োগফল কত, পাঁচ হাজার আটশো চুরানব্বই, ঠিক। দ্বিতীয় তারপরে অঙ্কটা দেখো, তারপরে দুই নম্বর অঙ্ক বিয়োগ অঙ্কটা দেখে খেয়াল করো, এখানে শূন্য থেকে কীভাবে বিয়োগ করতে হয়, তোমরা এই ক্ষেত্রে অনেকেই ভুল করো। তাহলে মনোযোগ সহকারে দেখো কীভাবে করি ম্যাম। আমাদের প্রথমে শূন্য থাকলে কী করতে হবে, যেহেতু শূন্য এটা শূন্য থেকে নয় বিয়োগ যাবে না, তাহলে আমাদেরকে এখানে শূন্য সামনে একটা কী করতে হবে, এক বসাতে হবে, মনে মনে এটা একটা আমরা এক সংখ্যা ধরে নিব। হ্যাঁ, তাহলে দশ থেকে নয় গেলে কত, এক, আবার এখানে এসে এক যোগ হবে, আবার দশ থেকে এক গেলে নয়, আবার এখানে এসে এক যোগ হবে, দশ থেকে এক গেলে নয়, আবার এখানে আসে দশ থেকে এক গেলে নয়, ঠিক এইভাবে আবার দশ থেকে এক গেলে নয়, ঠিক এইভাবে আমরা বিয়োগটা শেষ করে ফেলবো। তাহলে আমরা বিয়োগ অঙ্ক এখানে কত পেয়েছি, নিরানব্বই হাজার নয়শো একানব্বই, কত পেয়েছি, নিরানব্বই হাজার নয়শো একানব্বই। তাহলে উত্তর আমরা কী লিখবো, উত্তর বিয়োগফল নিরানব্বই হাজার নয়শো একানব্বই, ঠিক। এইভাবে বইয়ে পাঠ্য বইয়ে তোমাদের আরও অঙ্ক আছে এরকম যোগ বিয়োগ, সেই অঙ্কগুলো তোমরা করার চেষ্টা করবা, দেখো বারবার করবা, তাহলে এই যোগ বিয়োগের ক্ষেত্রে তোমাদের আর কোনো ভুল হবে না, ঠিক আছে। তারপরের অঙ্কে আমরা চলে যাই, এখানে আমরা কয়েকটা সংখ্যা সমস্যার সংখ্যার অঙ্ক আমরা তুলে ধরেছি। হ্যাঁ, তোমরা মনোযোগ সহকারে দেখো কীভাবে সাজিয়ে লিখতে হয়, লেখাটা খেয়াল করবা, আর দরকার হলে তোমরা প্রয়োজনীয় অংশটুকু তুলে নিবা, ঠিক আছে। তাহলে দেখো আমাদের প্রথম অঙ্ক চার নং অঙ্কটা কী আছে, একটি গুদামে আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা চিনি, কত আছে, আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা চিনি, এগারো হাজার আটশো ষাট বস্তা গম, বারো হাজার সাতশো বিশ বস্তা চাল আছে। তা বলছে ওই গুদামে মোট কত বস্তা চাল আছে, তাহলে আমাদের মোট বললে আমরা অঙ্কটা সোজা সহজ হিসাবে বুঝি কি এটা অঙ্কটা কী হবে, যোগ হবে, ঠিক না। তাহলে আমরা অঙ্কটা আগে সাজাই, তারপর আমরা যোগ করব, ঠিক আছে। তাহলে আমরা কীভাবে সাজাবো, সমাধানে গিয়ে আমরা কী লিখবো, একটি গুদাম লিখে কমা দিয়ে ফেলবো, এরপরে আমরা চিনি আসছে কত বস্তা, চিনির বস্তার সংখ্যাটা লিখবো, তাহলে আমরা চিনির বস্তার সংখ্যাটা এখানে লিখলাম, এরপর আছে গম আছে কত, এগারো হাজার আটশো ষাট বস্তা, সেটাও লিখলাম। এখানে একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রথম সংখ্যাটা কিন্তু হাজারের গড়, কিন্তু এখানে দ্বিতীয় সংখ্যাটাতে ওজুদের গড়, তাহলে এই সংখ্যা এখানে একটা কী সংখ্যা একটু বাড়তি হবে, ঠিক আছে না। এবং চাল আছে কত, বারো হাজার সাতশো বিশ বস্তা, ঠিক এইভাবে সা একক দশ শতক হাজার ওজুদে আমরা সাজিয়ে ফেলেছি। এখন আমরা অঙ্কটা যোগ করব, যোগ হলে যোগ চিহ্ন দিতে হয়, এই জন্য আমরা একটা এখানে একটা যোগ চিহ্ন দিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা যোগ করে দেখো অঙ্কটা আগে যোগ করে নিই, তাহলে পাঁচের সাথে শূন্য যোগ করলে কত হয়, পাঁচ, ঠিক আছে। সাত আর ছয় যোগ করলে তেরো, তেরো আর দুই যোগ করলে পনেরো, পনেরোর পাঁচ বসেছে, হাতের আছে কত, এক, এক আর তিনে চার, চারে আর আটে বারো, বারো আর সাথে কত, উনিশ, উনিশে নয় বসেছে না, হাতের কত আছে, এক, আবার একের সাথে এক, আটের সাথে যোগ করলে নয়, নয়ে আর একে দশ, দশে আর দুইয়ে বারো, বারোর কত বসছে, দুই, ঠিক আছে। হাতের কত আছে, এক, এক আসে এখানে যোগ হবে দুই, দুই আর একে তিন, তাহলে আমরা কত মোট এখানে আমরা কী লিখবো, সুতরাং দিয়ে মোট বস্তা আছে লিখবো, ঠিক আছে। মোট বস্তা আছে, হ্যাঁ, কত, বত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন বস্তা, কত বস্তা, বত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন বস্তা। তাহলে আমরা অতএবটা কীভাবে লিখবো খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, আমরা অতএব লিখে একটা কমা দিব, অতএব এবার আমরা পুরো সাজিয়ে সংখ্যাটাকে লিখবো, তাহলে আমাদের দেখতে লেখাটা দেখতে আমাদের সুন্দর হবে, অঙ্কটাও দেখতে ভালো লাগবে। তাহলে আমরা কীভাবে সাজিয়েছি দেখো, ওই গুদামে মোট বত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন বস্তা জিনিস আছে, ঠিক আছে। তাহলে উত্তর লিখবো আমরা, শুধু সংখ্যাটা লিখবো, উত্তর বত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন বস্তা, ঠিক আছে। এর পরের অঙ্কটা আমরা চলে যাই, পরের পাঁচ নং আছে, বলছি কি প্রশ্ন আগে আমরা খেয়াল করি, পড়ি আগে, এমন একটি সংখ্যা নির্ণয় করো যা এক হাজার চুয়ান্ন, এক হাজার পাঁচশো তেতাল্লিশ থেকে পাঁচশো বড়।
তাহলে আমাদের পদার্থ সংখ্যাটা একটা সংখ্যা দিয়ে দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পদার্থ সংখ্যা, ঠিক আছে? কত দেওয়া আছে? 1543। আর তার থেকে আরও বড় কত? 500। বড় মানে বেশি, সংখ্যাটা আরও বড় হবে, এটা থেকে এই সংখ্যাটা আরও বড় হবে, যে নির্ণয় এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যেটা এই সংখ্যাটা থেকে আরও 500 বড় হবে। তাহলে নিশ্চয়ই এ বড় হলে কি হবে? যোগ হবে, বেশি হবে, বেশি হলে যোগ হবে। তাহলে আমরা সাজিয়ে দেখো কীভাবে। আগে লিখব প্রদত্ত সংখ্যা, প্রদত্ত সংখ্যা যে সংখ্যাটা দেওয়া আছে আমরা সেই সংখ্যাটা এখানে লিখেছি, কত? 1543। হ্যাঁ, তারপর প্রদত্ত সংখ্যা থেকে আরও বড় কত? 500, সে 500 আমরা লিখেছি। এখন কী করতে হবে? যোগ করতে হবে। যোগ চিহ্ন আমরা দিয়ে ফেললাম, তাহলে যোগ করে দেখো। হ্যাঁ, শূন্যর সাথে 3 যোগ করলে 3, 4-এর সাথে 0 যোগ করলে 4, 5-এ 5-এ যোগ করলে 10-এর 0, হাতের একে এখানে আসবে 2, ঠিক আছে? একে আর একে 2 যোগ করলে 2। তাহলে আমরা সংখ্যাটি, যে সংখ্যাটি আমরা নির্ণয় করতেছি সংখ্যাটি আমরা পেয়ে গেলাম না, যে সংখ্যাটি কত হবে? 2043। কত হবে? 2043, ঠিক। অতএব আমরা কীভাবে লিখবো? যে এখানে যে সংখ্যাটা নির্ণয় করতে বলছে আমরা সেটাই লিখবো এখানে। অতএব নির্ণয় সংখ্যাটি হবে 2043। কত হবে? 2043। উত্তর 2043, ঠিক আছে? এরপর অঙ্ক আসো, পর অঙ্কটাতে চলে যাই। এখানে দেওয়া আছে, দেখো প্রশ্নটা খেয়াল করো, 6 নম্বরে দেওয়া আছে কিছু সংখ্যা দেওয়া আছে, কয়েকটা আলাদা আলাদাভাবে সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলোকে একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে, এবং ওগুলোর থেকে আমাদেরকে পার্থক্য নির্ণয় করতে হবে। পার্থক্য বললে তো আমরা জানি খেলো শিক্ষার্থী বন্ধুরা, না, পার্থক্য মানে বিয়োগ, ঠিক আছে? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ। বড় সংখ্যাটা কি? বৃহত্তম সংখ্যা, না? তাহলে আসো চলো আমরা এই সংখ্যাগুলো ব্যবহার করে আগে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে ফেলি। তাহলে দেখো 6, 4, 8 ও 0 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা হবে কত? 8, 6, 4, 0 মানে 8640, ঠিক আছে? আর ক্ষুদ্রতম মানে ছোট সংখ্যা। এই সংখ্যাগুলো ব্যবহার করে আমরা কী করবো? একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করবো। ক্ষুদ্রতম সংখ্যাটাই হচ্ছে, দেখো খেয়াল করো, যেহেতু আমাদের শূন্য এখানে ক্ষুদ্রতম দেখাচ্ছে, কিন্তু আমরা শূন্য প্রথমে লিখতে পারবো না, তার আগে আমাদেরকে তার ছোটো সংখ্যাটা আছে সেটা লিখতে হবে। তাহলে এরপরে ছোটো সংখ্যাটা হচ্ছে 4, আমরা 4 লিখে নিয়েছি। হ্যাঁ, এরপরে আমরা 0 লিখে নিয়েছি। হ্যাঁ, এরপরে 6, এরপরে 8, তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাও পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে এখন আমরা বিয়োগ করে চলো, বিয়োগ চিহ্ন দিয়ে আমরা বিয়োগ করবো। হ্যাঁ, এখানে লিখবো সুতরাং দিয়ে আমরা লিখবো এদের পার্থক্য। পার্থক্য মানে তোমরা বিয়োগ জানি, তাহলে আর চলো আমরা বিয়োগটা বিয়োগ অঙ্কটা করে ফেলি। তাহলে দেখো 0 থেকে 8 বিয়োগ যাবে না, এর আগেও আমরা অঙ্ক করেছি না। হ্যাঁ, তাহলে 0 থেকে না গেলে কী করতে হবে? এখানে 0-এর আগে 1 বসিয়ে 10 বানাতে হবে। 10-এর থেকে 8 গেলে কত? 2, না? হাতের এক, এখানে আবার যোগ হবে 7, আবার 4-7 বিয়োগ যাবে না, এখানেও আমাদের 1 বসাতে হবে। তাহলে 14-7 গেলে 7, না? হাতের এক এখানে আসবে কত? 0-এর সাথে 1 যোগ হলে, হ্যাঁ, 1, আর 6-এর থেকে 1 গেলে কত? 5, আবার 8-এর থেকে এখানে হাতের নেই, 8-এর থেকে 4 গেলে কত? 4। তাহলে আমরা সংখ্যাটা কত পেলাম? 4572, ঠিক আছে? তাহলে আমরা কী লিখেছি, পেয়েছি ওদের পার্থক্য, বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা পার্থক্য কত পেয়েছি? 4572। অতএবটা কীভাবে লিখবো খেয়াল করো, দেখো আমাদের কী সংখ্যাটা যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে আমরা সাজিয়ে লিখবো। 6, 4, 8 ও 0 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য হলো 4572, ঠিক আছে? উত্তর আমরা ঠিক এই সংখ্যাটি লিখে ফেলবো, উত্তর 4572, ঠিক আছে? তোমরা এইভাবে অঙ্কটা করবা। এরপর অঙ্ক চলো, আমরা এরপর অঙ্কটা দেখি। 7 নম্বরে আছে, কী দেখা আছে? দেখাও দেওয়া আছে, দেওয়া আছে 56806-এর সাথে কোন সংখ্যা যোগ করলে, মানে যোগ মানে আরও যোগ করতে হবে, বাড়তি করতে হবে, যোগ করলে যোগফল কত হবে? হ্যাঁ, যোগফল হবে 64,932, 64,932। তাহলে নিশ্চয়ই যোগফলটা বড়, আমরা খেয়াল জানি যোগফল সবসময় বড় থাকে ইয়ে থেকে। হ্যাঁ, তাহলে যোগফল যদি বড় থাকে আমরা যোগফলটা আগে লিখে ফেলবো, ঠিক আছে? আর যেহেতু আমাদেরকে কী বলছে, আরও যোগ করতে হবে, তাহলে আমরা মূল যোগফল থেকে প্রদত্ত সংখ্যা বিয়োগ করলে আমাদের অঙ্কটা পেয়ে যাব। হ্যাঁ, তাহলে আমরা লেখো, দেখো আমরা অঙ্কটা করি কীভাবে। প্রথমে লিখবো যোগফল, যোগফল কত? 64,932, আমরা 64,932 এখানে লিখেছি, ঠিক আছে? এরপরে লেখো প্রদত্ত সংখ্যাটা লিখবো, যে সংখ্যাটা আমাদেরকে প্রথমে দেওয়া আছে। হ্যাঁ, প্রদত্ত সংখ্যাটা হচ্ছে 56,806, সেটা আমরা লিখেছি। এখন চলো আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত আসবে দেখো? 12-6 গেলে কত? 6, হ্যাঁ, হাতের এক এখানে চলে আসবে। হ্যাঁ, তাহলে 3-1 গেলে 2, আর 9-8 গেলে 1,
14 থেকে 4 থেকে তো আর 6 বিয়োগ যাবে না, তাহলে এটাকে 1 বানাতে হবে, বানালে কি হবে 14 হবে, 14 থেকে 6 গেলে কত 8, তাই এখানে 1 এর সাথে যোগ হয়ে যাবে 6 থেকে 6 গেলে 0, 0টা আমরা আর লিখব না, তাহলে আমরা কত সংখ্যা কোন সংখ্যা কত সংখ্যা যোগ করতে হবে সেটা আমরা কত পেয়েছি 8126, আমাদের যোগ করতে হবে কত 8126, খেয়াল করেছো? হ্যাঁ, তাহলে অতএবটা কিভাবে লিখব, অতএব লিখব 56806 এর সাথে 8126 যোগ করলে যোগফলটা আমরা 64932 পেয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা অতএবটা কিভাবে লিখছি খেয়াল করেছো? এখন উত্তর লেখো 8126, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে কয়েকটা অঙ্ক দেখালাম, তো চলো আমরা বাড়ি কাজে কয়েকটা অঙ্ক বাড়ি কাজে আমরা কী করবো দেখে নিই। বোর্ড বইয়ে তোমাদের এবার এরকম যোগ বিয়োগ অঙ্ক অনেক আছে না, উদাহরণের মধ্যে আমার যোগ অঙ্ক আছে, বিয়োগ অঙ্ক আছে, এগুলো আমরা বারবার প্র্যাকটিস করব, অঙ্ক মানে বারবার করা, করলে দেখবা যে তোমাদের অঙ্কগুলো অনেক সহজ হয়ে গেছে, তোমরা নিজেরাই অনেক সুন্দরভাবে করতে পারবা। আবার অনুশীলনের কয়েকটা যোগ বিয়োগ আছে, সেগুলো আমরা করার চেষ্টা করব। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা হ্যাঁ আরও অঙ্ক নিয়ে আবার হাজির হব। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।